সকাল সকাল মা আর বাবা গেছিল বাজারে। বাজার থেকে এসে মা দরজা খুলে, শরীরটা একদম ভালো লাগছিল না, আর নিয়ে এসেছে দেখো ব্রেকফাস্টে কচুরি আর এটা কিসের তরকারি গো মা? ঘুগ, মটরের মনে হচ্ছে, ঘুগনি, হ্যাঁ হ্যাঁ, আলু মটর, ধনে পাতা, সব দিয়ে একটা তরকারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, মানে মা ডেকেছে, মা ডেকে বলছে কি যে আমরা বাইরে থেকে কি দরজাটা দিয়ে যাবো, মানে বাবা আর মা যাচ্ছিল হচ্ছে বাজারে, অনেকগুলো জিনিস কেনার ছিল, মানে এমনিতে সবজি বাজার, তারপর মাছ, তারপরে হচ্ছে ফুল বেলপাতা, তো এই সমস্ত কিছু একসাথে না বাবা নিয়ে আসতে পারে না, মানে কোনো না কোনো একটা কিছু ভুলে যায়, ঠিক তোমাদেরকে তো সবসময় বলি, তার উপরে মারও কয়েকটা মানে জিনিস টিনিস কেনার ছিল, তো সেই জন্য কালকে রাত্রেবেলায় মা বলছিল যে বাবার সাথে সকালবেলায় একেবারে বেরোবে, বাজার থেকে সব বাজার করে নিয়ে চলে আসবে, আর কি যা যা কেনাকাটা আছে করে নিয়ে চলে আসবে। তো সেই জন্য মা আমাকে ডাকলো, ডেকে বলছে কি যে তুই দরজা দিয়ে দেবি ভেতর থেকে, দরজাটা তাহলে দিয়ে তারপরে তুই ঘুমা, কারণ আমার শরীর একদম ভালো ছিল না, তোমরা তো জানোই গতকালকে মানে কীভাবে যে বিয়ে বাড়িতে গেছি সেটা শুধু আমি জানি, এত ঠান্ডা লেগেছে, মানে সারা রাত ঘুমাতে পারিনি পরশু দিন। তো যাই হোক, আজকে সকালবেলা থেকে শরীরটা অনেকটা ভালো আছে, কালকে রাত্রেবেলা খুব ভালো ঘুমিয়েওছি, ওষুধও খেয়েছি, তো এখন ঠিক আছি মোটামুটি। তো এবারে মাকে তা মা বলছে যে আমি তাহলে বাইরে থেকে দিয়ে যাচ্ছি দরজা, আমি বললাম যে না ঠিক আছে তোমরা যাও, আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দিচ্ছি। তো এই মাত্র জাস্ট মানে একটু আগেই বাবা আর মা আসলো, বাবা ওইদিকে করছে ব্রেকফাস্ট আর মা এখন বাজারের ব্যাগটা খালি করছে। কিচ্ছু আনি না, যে নতুন আলু এনেছি, এবার সবজি রয়েছে, তো ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, অল্প কিছু গাজর, তারপরে মটরশুঁটি সব রয়েছে। এবার বাবা বলছে যে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো তো লাগে, কাঁচা লঙ্কা ওইসবও নিও না, শুধু একটু তাহলে আলু নাও, এবার একদম খালি হাতে চলে আসবো। আমি তো গেছি হচ্ছে যে টুকটাক আমার যেসব জিনিসপত্র লাগবে, একটুখানি দেবেন নাহলে তিতকুটে হয়ে যাবে, এটা একটুখানি গ্রেটারে গ্রেট করে আর টমেটো তেঁতুল দিয়ে যা তাহলে আর ইয়ে লাগবে না, এই চাটনি করুন। সকালবেলা মা একবারে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে কচুরি আর তরকারি, মা বাজারে গেলে বাইরে থেকে টিফিন নিয়ে আসবে, আর মানে বাবা গেলে অনেক, কিন্তু বাবাকে হয়তো আমরা কোনো কোনো দিন বলে দিই যে বাবা আজকে তাহলে কচুরি নিয়ে চলে আসবে, কিন্তু মা যে কদিন বাজারে যাবে সেই কদিন একদম কচুরি নিয়েই মা আসবে, কারণ কি বলতো বাড়িতে আস্তে আস্তে একটুখানি লেট হয়ে যায়, আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, একদম তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে, মানে মা তো বাজারে গেছে, এবার যাওয়ার সময় গোপাল থেকে সকালবেলা আগে উঠে তো মা জল বিস্কুট এসে বস্তু দিয়েছে, তো ফ্রিম বিস্কুটটা টেবিলের ওপর ছিল, এবার আমাকে তখন বললো কি যে তুই তো এখন চা খাবি না, তাহলে এসে চা করে দিচ্ছি, তুই এই বিস্কুটটা খা। এবার আমি খেয়েছি, তো খেয়েই না আমার মানে পেট ভরে গেছে, মানে একটু কিছু খেলে আমার পেট ভরে যাচ্ছে, একদমই খিদে নেই, কালকে বিয়েবাড়িতে গিয়েও যে আমি কী খেয়েছি সেটা শুধু আমিই জানি, মানে শুধু আমি বসেইছিলাম, এই গল্প করছি, ফটো তুলছি, এইসব করতে একটু একটু ওই দুটো চিকেন পকোড়া, তিনটে ফুচকা, এসব খেয়ে আমার পেট ভরে গেছে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, শরীর মানে ঠান্ডা লেগে এটা হয়েছে আর কিছুই না। তো এবার বিস্কুটটা খেয়ে আমি ভাবছি কি যে মা আসলে বলবো আমার জন্য আর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বানিও না, শুধু একটুখানি চা খাবো। এবার দেখছি মা কচুরি নিয়ে এসছে, আর আমার মানে সবচেয়ে ফেভারিট কচুরি, যাওয়ার সময় যদিও মা বাবা আমাকে জিজ্ঞেস করলো যে আপনার থেকে কচুরি আনবো, আমি তখন বাবাকে বললাম যে কচুরি এনো না, ডালিয়ার খিচুড়ি যদি মা করে তাহলে মা আর বাবা সেটা খেয়ে নেবে, আর আমি একটুখানি খেলে বেলার দিকে খাবো, মানে আমার খেতে ইচ্ছা করছিলো না। তো যাই হোক, কচুরি এনেছে বলে আমি দুটো কচুরি খেয়ে নিলাম, সবার মিলে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন হচ্ছে সব থেকে বড় কাজটা করতে হবে, বাড়ির যা অবস্থা না, চারিদিকে শুধু জামা কাপড়, মনে হচ্ছে আলমারির সমস্ত জামা কাপড় মনে হয় টেনে টুনে বাইরে বের করা হয়েছে, কিন্তু আলমারিটা যখন খুলছে দেখছি আলমারির মধ্যেও সব মার শাড়ি, আমার ড্রেস, সব কিছু রয়েছে, আর বাইরে এই জামাগুলো দেখে ভাবছি কি যে এগুলো এখন কোথায় রাখবো আলমারিতে, কোনোই তো জায়গা নেই, এরকম মনে হচ্ছে। মাসির বিয়ের সময় যেই যেই শাড়িগুলো আমি মা সব পরেছিলাম সেইগুলো সব ঢুকানো হয়ে গেছে আলমারিতে। এইবারে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন থেকে সব একটার পর একটা, সকালবেলা পুজোর কাজ করেছি একটা ড্রেস পরে, মাসির বাড়িতে গেছি একটা জামা পরে, আবার একটা পরে এসেছি, মা ওরকম একটা শাড়ি পরেছে, আসার সময় একটা অন্য মানে একটা শাড়ি এক্সট্রা নিয়ে গেছিলো যদিও পরতে হয়নি, তারপর কালকে বিয়ে বাড়ি ছিল আমি একটা শাড়ি পরেছি, তার সাথে আবার আমার লেহেঙ্গার ব্লাউজ, মানে কী যে অবস্থাটা বিছানাটা তোমাদের দেখাচ্ছি, তো সেইগুলোকে এখন সব ঠিকঠাক করে গুছিয়ে আলমারিতে রাখবো, আর মা ওদিকে সব সবজি সবজিগুলো গোছাচ্ছি, তো তারপরে আমিও যাবো স্নান করতে। সকাল
সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে বিছানাটা গুছিয়েছি। তো ব্রেকফাস্টও কমপ্লিট। এইবারে এখানে বিছানার অবস্থাটা জাস্ট দেখো, এখানে কত যে শাড়ি। এই শাড়িটা তো গতকাল আমি বিয়েবাড়িতে পরেছিলাম। কটা শাড়ি বলছি, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তো এতগুলো শাড়ি, এগুলো সব ভাঁজ করলাম, ঠিক আছে। আমি আর মা দুজনে মিলে সব শাড়িগুলোকে ভাঁজ করলাম। এটা হচ্ছে কোথা থেকে বলো তো, সরস্বতী পুজোর দিন যে শাড়ি, আমি একটা পরেছি, মা একটা পরেছে, বিয়েবাড়িতে আমি পরেছি, মা পরেছে, এছাড়াও মা এদিক ওদিক বেরিয়েছে, মানে সমস্ত ভালো শাড়িগুলো সব ছিল চেয়ারের ওপর, মানে পুরো পাহাড়ের মতন হয়েছিল সব জামাকাপড়গুলো, ভালো ভালো আলমারিতে রাখার ড্রেসগুলো। তারপর এই যে বাবা এই শার্টটা কালকে পরে গেছে, আমি এই ওয়ান পিসটা পরেছিলাম সরস্বতী পুজোর দিন, সমস্ত ব্লাউজগুলো শাড়ির সাথে যেগুলো ব্লাউজগুলো পরেছিলাম আমি আর মা, তো এগুলোকে সব গোছালাম, এগুলো সব আলমারিতে যাবে। আর এই দিকে রয়েছে হচ্ছে সমস্ত কাঁচা জামাকাপড়, এর মধ্যে আমাদের কোনো জামাকাপড় নেই, জাস্ট বেড কভার, তারপর বালিশের কভার, এগুলো রয়েছে, এগুলোকেও ভাঁজ করতে হবে, তারপরে একসাথে সব কিছু ধরে আলমারিতে তুলে দেবো। বাজার থেকে এসে এখন মা তো ওইদিকে সমস্ত সবজি টবজি গোছাচ্ছে, তারপরে আজকে যা যা রান্না হবে সেইগুলো সব রেডি করতে হবে, তো সেগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে। যদিও আজকে তো বাবা বলেছে যে একদম সিম্পল রান্না করতে, যেহেতু আমারও একদম খিদে নেই, তারপরে গতকাল অনেক রাত্রে বিয়েবাড়ি খেয়ে ফিরেছি সেই জন্য। বিছানার অবস্থাটা দেখো কি দিচ্ছে, ব্যালকনি থেকে ওই এক বিছানার ওপরে মনে হচ্ছে কি বলতো, সমস্ত জামা কাপড় আলমারি থেকে বার করে আমরা বিছানার উপর রেখেছি। কত নখানা শুধু শাড়ি আমি গুনলাম, বাজারে যেতে যেতে বাবাকে বললাম, বাবা বলছে কি 17 জানুয়ারি থেকে শুরু হয়েছে। না সেগুলো তো তুলে দিয়েছি, 17 তারিখ আর 19 তারিখ যেগুলো পড়েছিলাম সেগুলো তুলে দিয়েছি সেই থেকে। হ্যাঁ, তারপর সরস্বতী পুজোর দিন আমি একটা তুমি একটা পড়েছো, আমাদের এই করতে করতে গেল 1 জানুয়ারিতে যে বোধলে জন্মদিন গেল সেই থেকে স্টার্ট হয়েছে, এই মনে হয় শেষ হলো। আবার 1 ফেব্রুয়ারি থেকে আজকে বাজার থেকে এসে কিছুই লাগতো না, আমি একটু টুকটাক নকুলদানা বাতাসে এগুলো আনতে গেছি, বাবা ওদিকে বাজার করেছে, ফুল নিয়েছে, এগুলো করেছে, ওইগুলোকে এতক্ষণ ধরে গুছানো। হ্যাঁ, মা এগুলো গুছাচ্ছিল, আমি জামা কাপড় গুছাচ্ছি, কেচেছি তো ফাঁকে ফাঁকে প্রচুর জামা কাপড়। আমাকে বলতো কিচ্ছু রান্না করবে না, পাতলা করে ডাল আর মুসুর ডাল আর ইয়ে কি জানো মাছ ভাজা, আমি ডাল আর চচ্চড়ি জামা কাপড়গুলো যখন ভাঁজ করা হয়ে যাচ্ছে তখন দেখে মনে হচ্ছে ও বাবা এই কটা জামা কাপড়, কিন্তু যখন পাহাড়ের মতন ছিল না তখন মনে হচ্ছিল যে কত জামা কাপড়, আর সত্যি ভাঁজ করতে করতে যেন কিছুতেই শেষই হচ্ছে না, মনে হচ্ছে এই তো আর দুটো, কিন্তু দেখছি কিছুতেই শেষ হচ্ছে না, আবার ঠিক কোনো না কোনো একটা জামা কাপড় বেরোচ্ছে। আর বিছানার ওপরে যদি এরকম জামা কাপড় অগোছালো হয়ে থাকে তাহলে ঘরটা দেখতে খুব এলোমেলো লাগে আর একদম ভালো লাগে না। বিছানাটায় যে একটুখানি রিল্যাক্স করে বসবো বা শোবো, একটুখানি শুয়ে শুয়ে গান শুনবো, টিভি দেখবো, কোনো কিছুই করতে পারছি না, এত জামা কাপড় রয়েছে, মানে সমস্ত ড্রেস একদম মিশে গেছে, বিয়েবাড়ি পরার জামা কাপড়, মা যেইগুলো কেচেছে সেইগুলো, তো সেগুলোকে আগে সবার ফার্স্টে ভাগ ভাগ করে খাটের ওপরেই সাজিয়ে রাখছি, তাহলে একদম তাড়াতাড়ি করে আলমারির মধ্যে তুলে দিতে পারবো। যদিও এইগুলো তুলতেও এখনও অনেকটা টাইম লাগবে, কারণ শাড়িগুলো সব বুঝে মার শাড়ির তাকের মধ্যে গোছাতে হবে, তারপর আমার ড্রেসগুলো আমার তাকে, লেহেঙ্গার যে বড় বক্সটা রয়েছে সেইটা বের করে লেহেঙ্গার ব্লাউজটা পরেছিলাম সেইটাকে রাখতে হবে। আর আমি না এটা ফলো করে দেখেছি, লেহেঙ্গাটা আমার একদম পরা হয় না। দেখো গতকাল রাত্রে বিয়েবাড়িতে ভেবেছিলাম যে লেহেঙ্গাটাই পরে যাব, কিন্তু এতটাই শরীরটা খারাপ হয়ে গেল যে এই বিয়েবাড়িতেও পরতে পারলাম না, তারপরে শাড়িটা পরেই গেলাম। তাও যাই হোক, লেহেঙ্গাটা রয়েছে, ওড়নাটাও তো আর লেহেঙ্গা না পরলে নিতে পারি না, অন্য কিছুর সাথে ওড়নাটা এতটাই বড়, আর অন্য কোনো ড্রেসের সাথে না লেহেঙ্গার ওড়না মিলে মানাবে না ঠিকঠাক। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেল। মা শুধু ওই কষাকষি আর পঞ্চপ্রদীপটা তো, হ্যাঁ হ্যাঁ তামার পাত্রটা তুলে দিয়েছে বাবা।
খাওনি তো এখনো? খেয়েছো? আজকে মা তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, ঝুলে বাজার থেকে আসার পরেই মা বলেছে যে আমার একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে, তো এবার পুজো পুজো আমি তো প্রত্যেকদিন পুজো করি, এবার সেই জন্য আমি আগে আগে স্নান করে নিই, তারপরে মা স্নান করে। তো এবার মা বলে যে মাই আজকে আগে স্নান করে নেবে, আমাকে একটুখানি দেরি করে স্নান করতে, যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই কারণে, মানে রোজটা ভালো করে উঠুক তারপরে আমি স্নান করবো। তাই মা যখন স্নান হয়ে গেছে, মাই আজকে পুজো করে নিচ্ছে। এদিকে পুরো বিছানাটা একদম খালি, কি সুন্দর লাগছে, মানে একদম ঘরটাই পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এই বিছানা, এই চেয়ারের ওপর কালকে সমস্ত জামাকাপড়গুলো ছিল, মানে কালকে যে বিয়েবাড়ি থেকে পরে এসেছি, অত রাত হয়ে গেছে বলে তখন তো আর কিছু বোঝাতে পারিনি, তো খুলে রেখে মানে এই চেয়ারটার পুরো এই পর্যন্ত একদম জামাকাপড়গুলো সব হয়েছিল, এগুলোকে সমস্ত কিছু একদম গুছিয়ে আলমারিতে তুলে দিয়েছি। আজকে গোপালদের ভোগে রয়েছে খই, কদমা, বাতাসা, কলা আর কমলা লেবু। এদিকে মার সব রান্নাবান্না কমপ্লিট, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে দেখি আচ্ছা চাটনি, দেখো কি কম্বিনেশন, ভাতের পরই চাটনি, আর এখানে হচ্ছে মাছ ভাজা, আর কড়াইতে রয়েছে ডাল, মানে কিসের ডাল গো, ধনে পাতা না, ধনে পাতা দিয়ে দিয়েছি পাতলা করে, ধনে পাতা দিয়ে ডাল, পালং শাকের চচ্চড়ি রয়েছে প্রেসার কুকারে, এটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে লাঞ্চ মেনু, ভাত, এদিকে এইটা হচ্ছে শীষ পালংয়ের চচ্চড়ি, আর মা কি দিয়েছে ওর মধ্যে, আলু আলু বেগুন বেগুন কুমড়ো, আচ্ছা, আর এখানে হচ্ছে ডাল, এদিকে চাটনি, আর তার সাথে হচ্ছে মাছ ভাজা। কালকে বিয়েবাড়ির আইসক্রিম আমি খাইনি, নিয়ে এসেছিলাম, মানে খাইনি বলতে কি হয়েছে বলো তো, দুটো আমি নিয়েছি, একটা আর মা একটা নিয়েছে, এত ঠান্ডা লেগেছে তো ওই জন্য মাঠটা থেকে আমি একটুখানি দুই চামচ খেয়েছিলাম, তো ওইটা মা রেখে দিয়েছিল ফ্রিজে পুরো একদম ঠান্ডা, ভেবেছিল মানে গলে যাবে, দেখছি না ঠিকই আছে। কি হচ্ছে রাতে, রুটি রুটি আমি খাবো, রুটি প্রত্যেকটা রুটি ফোলে মা তুমি, আমি রুটি বিশিষ্ট রুটি বিদ, আমি